যেহেতু আমার এই জায়গাটা খুব একটা ভালো মাটি, এই জায়গাটা ওইসব না দিলেও চলবে, ওই জন্য এটাকে জাস্ট গর্ত করে এখন এই গর্তের ভিতরে গাছটা আমি দেবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে গাছ লাগাবো প্ল্যানিং করেছিলাম অনেকদিন আগের থেকেই। দেখো এটা হচ্ছে সৌদি আরবের সেই খেজুর গাছ, দেখতে পাচ্ছ, এটা নার্সারি থেকে নিয়ে এসেছি। তো তারা বলছে 2-2.5 বছরে নাকি ফল আসবে, তো আজকে এটা আমি বাড়িতে লাগাবো, তোমরাও সেটা দেখো আমি কীভাবে লাগাচ্ছি। আর এই গাছে যদি ফল আসে হাত এটা গর্ত করে নিয়েছি। এবার অ্যাক্সিলের ভিতরে হচ্ছে চুন এবং গোবর মাটি দিলে আর ভালো হয়, কিন্তু যেহেতু আমার এই জায়গাটা খুব একটা ভালো মাটি, এই জায়গাটা ওইসব না দিলেও চলবে, ওই জন্য এটাকে জাস্ট গর্ত করে এখন এই গর্তের ভিতরে গাছটা আমি দেবো। Thank you.
এবার একটু জল দিয়ে দিতে হবে হালকা করে।